আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, প্রবাসী এসে সাকসেস বা প্রবাসী এসে আপনি সফলতা লাভ, প্রবাসে কেন ভাই? পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো প্রান্তে আপনি সফল হতে চান বা আপনি সাকসেস হতে চান, সেটা কিন্তু এত সহজে আসবে না, কখনো সেটা সম্ভব না। আপনি যদি চিন্তা করেন যে আমি প্রবাসে গিয়ে কোটি কোটি টাকা কামাই করব, কোটি কোটি টাকা রোজগার করব, অথবা বাংলাদেশে আমি একটা ব্যবসা দেবো, ব্যবসা দিয়ে আগামী 2-3 বছরের ভিতরে আমি কোটিপতি হয়ে যাব, অথবা আপনি একটা চাকরিতে জয়েন করছেন, সেটা সরকারি চাকরি হোক, আপনি চিন্তা করেন যে সরকারি চাকরিতে জয়েন করে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। যেমন আপনি যদি কোনো গাছের ফল খেতে চান, ভালো ফল, তাহলে আপনি কী করতে হবে? একটা চারা রোপণ করতে হবে, সেই চারাটাতে আপনাকে পানি দিতে হবে, সার দিতে হবে, যত্ন করতে হবে, দেখতে 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 আস্তে 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 এটা বড় হবে। যখন গাছটা বড় হবে তখন আপনাকে ফল দিবে, নয়তো আপনি ফল খেতে পারবেন না। ঠিক জীবনে সাকসেস হতে গেলে কিন্তু সেই পরিচর্যার প্রয়োজন আছে। অনেকেই দেখেছি, অনেকেই চিন্তা করে যে প্রবাসে এসেই অল্প দিনে বড়লোক হয়ে যাবে, সেটা কখনো সম্ভব না। আজকে ধরুন বাংলাদেশে একটা লোক সরকারি চাকরি করে, সে মাস্টারি হোক বা অন্য কোনো চাকরি হোক, ব্যাংকে হোক বা আর্মি হোক, সেই লোকটা কিন্তু 30 বছর 35 বছর চাকরি করে। চাকরি করার পর কিসের আশায় করে? সে একটা পেনশন পাবে, পেনশনের আশা। এখন প্রবাসেও যদি আপনি চিন্তা করেন যে সেই কিছু করতে পারবেন, সম্ভব না। আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, আস্তে 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 আপনি সফলতার মুখ দেখতে পারবেন। চেষ্টা করার পরও যদি আপনি ব্যর্থ হন, তাহলে এটা আপনার নসিবে ছেড়ে দিতে হবে। কিন্তু আপনাকে আপনি কখনো ছুটো মানে আপনি আপনি কখনো ছুটো হবেন না যে আমি তো সফল হতে পারি নাই। চেষ্টা করার পরও যদি সফল হতে না পারেন, তাহলে সেটা নসিবের ব্যাপার। কিন্তু চেষ্টা না করে যদি বলেন সেটা নসিব, সেটা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল। অনেকেই দেখেছি যে পাসপোর্ট করেছে, বিদেশ এসেছে, আসার পর 2 মাস 3 মাস 5 মাস 1 বছর পর চলে গেছে, অথবা আসার পরেই 2 বছর 3 বছর পর চলে গেছে। আর অনেককে দেখেছি 10-15 বছর, যেমন আমি, আমার ছোটো ভাই, আমরা, আমার কয়েকজন মামা, আমার কয়েকজন ফ্রেন্ড, তারা আজকে 10-15 বছর ধরে প্রবাসে আছে। এবং সেখান থেকে যদি আমি ধরি বর্তমান হিসেবে, মোটামুটি আমার চোখের সামনে দেখা যারা টিকে রয়েছে সবাই কিন্তু মোটামুটি সাকসেস। আর যারা আমার আমাদের সাথে এসেছিল, অনেকেই চলে গেছে, হয়তো 2 বছর 3 বছর 1 বছর বিদেশ করে, তারা কী অবস্থায় আছে জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে এই যে একটা অবস্থানে আসতে পেরেছি, সেটা 15-16 বছরের পরিশ্রমের ফলে, এটা কিন্তু একদিনে হয় নাই। ঠিক আছে, তাই একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যাই করেন না কেন আপনাকে সময় দিতে হবে, সময় দিতে হবে, আপনাকে আস্তে 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 আপনার করতে পারবেন, চেষ্টা করতে হবে। আজকে এসেই যদি আপনি চিন্তা করেন কিছু একটা করা, সেটা কখনো করতে পারবেন না, সম্ভব না। এই জিনিসটা অনেকেই বুঝেন। আর অনেকে আছেন প্রবাসে আসার পর একটা কোম্পানিতে কাজ করতেছেন, 1 বছর যাওয়ার পর আপনি বলেন যে ভাই আমি অন্য জায়গায় চলে যাব, আমি অন্য কাজ করব, সেটা কখনো করবেন না। আপনি একটা জায়গাতে আসেন, ভাষা শিখেন, কালচারের সাথে আপনি অ্যাডজাস্ট হন, আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হন, কিছু জ্ঞান অর্জন করেন, প্র্যাকটিক্যালি কোনো কাজ শিখেন, তারপর আপনি যে জায়গাতে যাবেন অন্তত চলতে পারবেন। কিন্তু এসেই যদি লাফালাফি করেন, সেটা তো কখনো সম্ভব না। তাই প্রবাস সবার দ্বারা হয় না, প্রবাস অনেক কঠিন জায়গা ভাই। ঠিক আছে, দেশে হয়তো আপনি একটা কাজ করলে আপনার মা বাবা ভাই বোন অনেক আত্মীয় স্বজন আপনার আশপাশে থাকবে, সুখ দুঃখের কথা শুনবে, কিন্তু প্রবাসে কারো সুখ দুঃখের কথা কেউ শুনে না, নিজেরটা নিজেই গড়ে তুলতে হয় এবং ঘুরতে হয়। আমার নিজের বাস্তবতা আপনাদের মাঝে তুলে ধরলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্যই দোয়া করি সবাই যাতে সাকসেস হতে পারে জীবনে। আল্লাহ হাফেজ।